I want nobody but you. Hi everyone, welcome back to the channel. আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর যেখানে থেকো সবাই ভালো থেকো। আজকে এটা দুপুরবেলা বৃহস্পতিবার 1টা বাজে এখন। তো এখন রান্নার দিকে যেতে হবে। তো আজকে রান্না হবে ডিমের বিরিয়ানি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। আজকে রান্না করবে হাজবেন্ড, তো ও ডিমটা রান্না করবে। কিভাবে ডিমের বিরিয়ানিটা রান্না করে তো কুকারে, সেটা তোমার সিম্পলভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখবে কিভাবে করে, ও করবে আমি ভিডিও করব আর বলবো কি দেয় কি না দেয় সেটা বলে বলে দেবো। চলো দেখতে থাকো। এ দেখো চলে আসছি রান্নাঘরে। তো এইখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে ছয়টা, চারজন মানুষ আমরা ছয়টা ডিম নিয়েছি। একটা ডিম দেখতে পাচ্ছ ভেঙে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি আদা স্লাইস করে কেটেছি, আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, দুটো বড় সাইজের টমাটার, আর এই যে একটু পেঁয়াজ আমি চপারে দিয়ে চপ করে নিয়েছি। লাগলে দেবে, না লাগলে না দেবে। আর এইখানেই দেখো কড়াইটা গরম হয়ে আসছে, তেল দিয়ে ডিমগুলো এখন ফ্রাই করে নেবে। তো এইখানে প্রথমেই ও তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছিল, আর এখন এইখানে দিয়ে দেবে হলুদ। দিয়ে ডিমটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এ দেখো ডিমগুলো ফ্রাই হয়ে আসছে, তুলে নিচ্ছে। আর এই যে কড়াইতে তেল রয়েছে, ডিম তুলে নিয়েছে। এখন ওই যে চপ করে নিয়েছি যে পেঁয়াজগুলো চপার দিয়ে ওগুলো প্রথমে দিয়ে দিল। এইখানে জিরে ব্যবহার করেনি মনে হচ্ছে। আর এখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে ওই যে শুকনো লঙ্কা আর কতকগুলো তেজপাতা আর গোটা গরম মশলা, লং, এলাইচি, দারচিনি, যা যা লাগে আর কি। এগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটু তেলও দিয়ে দিচ্ছে, তেলটা মনে হচ্ছে কম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আবার ওইখান থেকে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিল। দেওয়ার পরে মশলাটাকে একটু নাড়িয়ে সারিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। এ দেখো এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছে, আর নাড়িয়ে সারিয়ে। এ দেখো এখানে একটু একটু না পরিমাপ মতো লবণ আর হলুদ দিয়ে ও কষিয়ে নিয়েছে, সেটা ক্যামেরায় আসেনি, আমি খেয়াল করিনি। তো এভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিল। তো এই দেখো এখানে চালটাকে আমি আগে ধুয়ে এমনি রেখে দিয়েছিলাম জল ফেলে দিয়ে। এখানে দেড় ওই গ্লাসটা দেড় গ্লাস চাল আছে, আর জল দিতে হবে এখানে। এই যে জল দিয়ে দিচ্ছে, দেড় গ্লাস চালে আড়াই গ্লাস জল দেওয়া লাগবে। ওইখানে আড়াই গ্লাস জল নেওয়া হয়েছে। এ দেখো কুকারে এই যে জল দিয়ে দেওয়া হয়েছে, জলটা গরম হয়ে আসলে তখন এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হবে এখানে পরিমাপ মতো লবণ, তো দুই চামচ মতো লবণ দিচ্ছে। ডিমটা রান্না করার সময় বুঝে সুঝে লবণটা দিতে হবে। আর এখন এই যে চালটাকেও দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এখানে দুটো সিটি মারা হবে। এটা বাসমতি রাইস ছিল, তো আড়াই দেড় গ্লাস চালে দুই আড়াই গ্লাস জল দিলেই ঠিকঠাক হয়ে যাবে, দুই গ্লাস দিলে কম হয়ে যাবে। তো সব কিছু
এখন ডিম আর ওই যে মশলাগুলো দেখো, এখানে ওই যে ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে আর ওই যে মশলা যেটা কষিয়ে রাখা হয়েছিল ওটা দিয়ে এখন ভালো করে চালের সঙ্গে মানে কুকারের ভিতরে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনটা বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দুটো সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে ডিমের বিরিয়ানি। এই দেখো ঢাকনটা আমি খুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। তো তোমরাও একবার জরুর ট্রাই করবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এ দেখো আমরা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি, তো চলো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।